প্রিয় দর্শক বন্ধু, ভূত প্রেতের কাহিনী পড়তে ও শুনতে অনেক রোমাঞ্চকর লাগে, কিন্তু একবার ভাবুন, যদি বাস্তবে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটে, তখনও কি আপনি সেটাকে রোমাঞ্চকর বলবেন নাকি ভয়ে কাঁপতে শুরু করবেন? কোনো পরলৌকিক শক্তি বা প্রেতাত্মার আশেপাশে উপস্থিতিও আমাদের শরীরে এক আজীব রকমের অনুভূতি সৃষ্টি করে। তাহলে যদি কখনো আপনার সামনে কোনো প্রেতাত্মা উপস্থিত হয়ে পড়ে, তাহলে আপনার রোমাঞ্চ ওখানে শেষ হয়ে যাবে না তো? এমনিতে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন অনেক জায়গায় আছে যেখানে মনে করা হয় অতৃপ্ত আত্মার উপস্থিতি আছে। কোনো দুর্ঘটনার কারণে কারো মৃত্যু হলে বা কোনো খালি ঘর অনেকদিন ধরে পড়ে থাকলে সেই জায়গাটি আমরা যোগ্য বলে মনে করি না যার জন্য। আমরা মনে করি যাদের দুর্ঘটনার কারণে মৃত্যু হয় তাদের আত্মার মুক্তি হয় না, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় পৃথিবীর অনেক জায়গায় হন্টেড। কিন্তু প্রমাণস্বরূপ বলা যায় ওই স্থানে কিছু না কিছু তো নিশ্চয় আছে। আর এই স্থান হলো রাজস্থানে অবস্থিত ভানগার কিলা। এই স্থানকে পুরাতত্ত্ব বৈজ্ঞানিকরাও ন্যাচারাল মনে করে না, তাই তো সরকার দ্বারা আইনত একটি বোর্ড লাগানো হয়েছে ওইখানে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর কেউ ওইখানে ঢুকতে পারবে না। কিন্তু বন্ধুরা, ওইখানে কি এমন আছে যে রাতের বেলা অন্ধকার নামলেই ভানগার কিলাতে যা নিষিদ্ধ? প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ধরনের মিস্টেরিয়াস, রহস্যময়ী ও ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। স্থানীয় লোকেদের মধ্যে ভানগার কিলা নিয়ে প্রচলিত আছে কিছু কাহিনী যা প্রমাণ করে ওই স্থানে কিছু না কিছু তো নিশ্চয় আছে। বন্ধুরা, স্থানীয় লোকেরা মনে করে বহু সময় আগে সপ্তদশ শতকে ভানগারে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী রাজকুমারী ছিল, রাজকন্যা রত্নাবতী। তার রূপে সবাই এতই মুগ্ধ ছিল যে নানা রকম দেশ বিদেশ থেকে তাকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। তার রূপের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সময় ঘটল এক অঘটন। ওই ভানগারেই বাস করত সিংহিয়া নামক এক তান্ত্রিক। সে নানা রকম কালা জাদুর অধিকারী ছিল, আর তার কুনজর পড়ল রাজকুমারী রত্নাবতীর দিকে। সেই তান্ত্রিক রাজকুমারীর রূপে এত মুগ্ধ হয়ে গেছিল যে সে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু তার চেষ্টা বৃথা। রাজপ্রাসাদের প্রহরীরা তাকে অপমান করে তাড়িয়ে দিল। অপমানিত হয়ে সেই তান্ত্রিক রেগে যায় এবং নানা রকম জাদু বলে রাজকুমারীকে পাবার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। তারপর একদিন রাজকুমারী তার বান্ধবীদের সাথে বাজারে যায় সুগন্ধি কিনতে, কিন্তু সেটা কোনোভাবে তান্ত্রিক জেনে যায় এবং সে রাজকুমারীকে পাবার একটা ভালো সুযোগ পায়। সে মন্ত্র বলে সেই সুগন্ধিতে এমন কিছু একটা মিশিয়ে দেয় যে ওই সুগন্ধি রাজকুমারীর শরীরে মাখলেই সে তান্ত্রিকের বশে হয়ে যাবে। কিন্তু তান্ত্রিকের এই কাণ্ড এক নগরবাসী দেখে নেয় এবং সে গিয়ে রাজকুমারীকে সব বলে দেয়, এবং এটা শোনার পর রাজকুমারী রেগে যায় এবং সে রেগে সুগন্ধিটা দুর্গের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেই সুগন্ধিটা এক বড় পাথরের গায়ে ছড়িয়ে পড়ে। কালা জাদুর কারণে সেই পাথরটা তান্ত্রিকের দিকে আকর্ষিত হয় এবং সে তান্ত্রিককে পিষে মেরে ফেলে। এরপর সেই তান্ত্রিক শেষ নিঃশ্বাস নিতে নিতে অভিশাপ দেয়, ভানগারে কেউ বেঁচে থাকবে না, ভানগার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে, ভবিষ্যতে আর কেউ কখনো জন্ম নিতে পারবে না। এরপর কিছুদিনের মধ্যে মোগল যোদ্ধারা ভানগার দুর্গ আক্রমণ করে এবং রাজা, প্রজা, সেনাসহ রাজকুমারীকেও নৃশংসভাবে হত্যা করে, এবং ওখানকার লোকমুখে শোনা যায় সেই মৃত মানুষের আত্মারা এখনও সেই দুর্গের আশেপাশে রাতে ঘোরাফেরা করে এবং রাজকুমারীর নাচের আওয়াজ, তার চিৎকার এবং নৃশংস কান্নার আওয়াজ অনেকে রাতের বেলায় শুনতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, রাতে ওখানে যেই থেকেছে সে আর কোনোদিনও সকালে সূর্য দেখতে পায়নি, সে আর ফিরে আসেনি কোনোদিন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আরও নতুন নতুন মিস্টেরিয়াস, ইনফরমেশনাল ও রহস্যময় ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।